রাজধানীতে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ ICCB এবং 15টি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগের আয়োজন করা হয়। এই সংলাপে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ICCB-র সভাপতি মাহবুবুর রহমানের অসুস্থতায় FBCCI এর সাবেক সভাপতি মীর নাসির স্বাগত বক্তব্য দেন। এছাড়া অর্থ উপদেষ্টা সহ পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা দেশের চলমান অর্থনৈতিক সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনায় অংশ নেন। পৃথিবীর কোনো দেশে ব্যাংক নির্ভর কিন্তু ফাইন্যান্সিং বা ইন্ডাস্ট্রি হয় না। দুষ্কৃতকারীদের হামলার কারণে হিজাবত প্রায় আনুমানিক 100টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ববাজারে এখন থেকে অনেক বেশি প্রতিযোগিতার সম্মুখীন হব। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ছাত্রজনতার অভ্যুত্থান প্রথাগত কোনো আন্দোলন ছিল না। তরুণরা নতুন বাংলাদেশের জন্য লড়াই করেছে, জাতিকে পচনের হাত থেকে রক্ষা করতে। প্রথাগত আন্দোলনের জন্য আসেনি, যারা মারা গেছে তারা মন ঠিক করেছিল, যে উদ্দেশ্যে তারা রাস্তায় নেমেছে সে উদ্দেশ্যে তারা প্রাণ দিতে তৈরি। এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। এবং এটা আমরা পারি, এটা কোনো গল্প না, কল্পকাহিনী না। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যদি মন ঠিক করেন খুব দ্রুত গতিতে এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। চলেন একসঙ্গে কাজ করি আমরা। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশে উত্তরণ কঠিন হলেও আশাবাদী তিনি। লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো, কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হওয়ার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। সেজন্য তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য আমি একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছি। লুৎফে সিদ্দিকী আছে কিনা এখানে জানি না, আসতে পারেন এবার। তার কাজই হলো শুধু ওদের আপনাদের কাছে যাদের যাওয়ার কথা, আপনাদের কথা যাদের শোনার কথা শোনাতে পাচ্ছেন না, সুযোগ হচ্ছে না, সে যাবে তাদের কাছে। আমাদের মেয়াদকালে যদি আপনারা এক নম্বরে নিয়ে যেতে পারেন আমরাও স্মরণ করবো যে এক বাবা একটা কিছু করছে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশকে প্রতিযোগী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।